সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, সিনা হত্যা মামলার রায় আগামীকাল 31 জানুয়ারি দেওয়া হবে, এবং সিনা হত্যার মামলার রায় কি হতে পারে এবং টেকনাফবাসী সিনা হত্যার মামলার রায় কি চাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে থাকছে বিস্তারিত, এবং ওসি প্রদীপের কুকুরটি সম্পর্কে কিছু বিস্তারিত নিউজ আপনাদের সামনে তুলে ধরব। তো সুপ্রিয় দর্শক, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার শুনানি শেষ হয়েছে গত 12 জানুয়ারি। যুক্তিতর্ক শেষে 31 জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এরপর থেকে কেবল দিনটির অপেক্ষার পহর গুনছে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে প্রদীপের অপশাসনে ক্ষতিগ্রস্ত টেকনাফবাসীর প্রতীক্ষা যেন শেষ হচ্ছে না। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 15 আসামির কি সাজা হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। টেকনাফ থানার ওসি থাকাকালে প্রদীপের রসানলে ক্ষতিগ্রস্ত শত শত পরিবারের চাওয়া একটাই, প্রদীপ ও তার সহযোগীদের যেন ফাঁসি হয়। রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর থেকে বিশেষ প্রার্থনা করছেন ভুক্তভোগীরা। তবে মামলার বাদে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদুসের কামনা, প্রধান দুই আসামি প্রদীপ লিয়াকতের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক সাজা হবে, বাকি আসামিদের সাজা হোক অপরাধের ভিত্তিতে। এর মাধ্যমে একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে বলে তিনি আশা করেন। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে কেউ আইন ও সাজার হাত থেকে রেহাই পায় না, এ রায়ের মাধ্যমে সেটি প্রতিষ্ঠা হবে বলে তার প্রত্যাশা। প্রদীপ কুমার দাস টেকনাফ থানার ওসি থাকাকালে মাদক নির্মূলের নামে 22 মাসে 144টি বন্দুকযুদ্ধের ঘটনার জন্ম দেন, তাতে মারা গেছে 204 জন, নিহত সবাইকে দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা। অথচ সাধারণ মানুষ বলছে ক্রস ফায়ারে নিহতদের বেশিরভাগই ছিল নিরীহ। টেকনাফের হিলা ইউনিয়নের সন্ত্রাসী তাকমা দিয়ে একই পরিবারের 3 ভাইকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ আছে প্রদীপের বিরুদ্ধে। এ পরিবারের সদস্য মোহাম্মদ আলম বলেন, খুনের শিকার 3 ভাইয়ের বউ এবং এতিম সন্তানেরা কামনা করছে তাদের অভিভাবকদের হত্যায় জড়িত ওসি প্রদীপ ও অন্যদের যেন ফাঁসি হয়, এজন্য তারা প্রতি সোম ও শুক্রবার রোজা রেখে বিশেষ প্রার্থনা করেছেন। তাদের প্রতিপক্ষের সঙ্গে চুক্তি করে তার 3 ভাইকে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের বেশ কয়েকজন সিনহা হত্যা মামলার আসামি হয়ে কারাগারে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। টেকনাফের ওসি থাকাকালীন তার 2 মেয়েকে প্রদীপ দর্শন করেছে দাবি করে এক নারী জানান, মেজর সিনহা হত্যা রায়ের দিন নির্ধারিত হওয়ার পর থেকে প্রদীপের যেন ফাঁসি হয়, এজন্য তিনি রোজা রেখেছেন। দর্শনের ঘটনায় আদালতের মামলা করলেও এখনও মামলার কোনো কুল কিনারা হয়নি বলে উল্লেখ করেন ওই নারী। টেকনাফ ওয়াইংকানের বাসিন্দা জাহেদুল ইসলাম জানান, মাদকের তাকমা দিয়ে তার এলাকায় প্রদীপ 16 জনকে হত্যা করেছে। হত্যার শিকার প্রায় সব নিরীহ, নিতান্তই গরিব। এসব পরিবারের সদস্যরা এখন প্রদীপের পাশে কামনা করে বিশেষ প্রার্থনা করেছে। প্রদীপের অপকর্মের সংবাদ প্রচার করায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হন কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। তিনি বলেন, কয়েকশো পরিবারকে নির্যাতন করেছে প্রদীপ তার সহযোগীরা। এসব বিষয় নিয়ে প্রতিবেদন করায় আমাকে ঢাকা থেকে ধরে এনে অস্ত্র, মদ ও ইয়াবা দিয়ে চালান দেওয়া হয়। এর আগে চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন, চোখে দেওয়া হয় মরিচের গুঁড়ায়। মেজর সিনহা হত্যার মধ্য দিয়ে টেকনাফে হত্যাযজ্ঞ বন্ধ করিয়েছে আল্লাহ পাক। সিনহা হত্যা মামলায় তার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হয়েছে, আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি হোক। 2020 সালে 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারসাড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় 2টি এবং গ্রাম্য থানায় 1টি মামলা দায়ের করেন। সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক আইনে এসব মামলা দায়ের হয়। টেকনাফ থানায় দায়ের করা 2 মামলায় নিহত সিনহার সঙ্গী সাইদুল ইসলাম শিপাতকে আসামি করা হয়, আর রামু থানায় মাদক আইনে দায়ের করা মামলাটিতে আসামি করা হয় নিহত সিনহার অপর সপর সঙ্গী সিপ্রা দেবনাথকে। 2020 সালের 5ই আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদুস বাদী হয়ে 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় টেকনাফ বাহারছড়া পুলিশ তথ্য কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে। মামলার জন্য আসামিরা হল টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস, ভারচাড়া পুলিশ তথ্য কেন্দ্রের তৎকালীন উপপরিদর্শক এএসআই নন্দলাল রক্ষিত,
কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক এএসআই লিটন মিয়া, উপপরিদর্শক এএসআই টুটুলো, কনস্টেবল মোহাম্মদ মোস্তফা। মামলাটি টেকনাফ থানায় নথিভুক্ত করার পর আদালতে তদন্তভার দেন জাবকে। 2020 সালের 6 আগস্ট সকালে মামলাটি টেকনাফ থানায় নথিভুক্ত করলে তদন্তের জন্য জাবকে হস্তান্তর করা হয়। ওই দিন বিকালে মামলায় অভিযুক্ত 9 জনের মধ্যে 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এএসআই টুটুল কনস্টেবল মোহাম্মদ মোস্তফা নামের কোনো পুলিশ সদস্য জেলা পুলিশে কর্মরত ছিল না। ওই দিন আত্মসমর্পণকারী আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 2020 সালের 13 ডিসেম্বর জাব 13 কক্সবাজার ব্যাটালিয়ন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এএসপি খাইরুল ইসলাম 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে 14 জন কারাগারে থাকলেও টেকনাফ থানার কনস্টেবল সাগর দেব পলাতক ছিল। অভিযোগপত্রে সাক্ষী করা হয় 83 জনকে। একই দিনে পুলিশের দায়ের করা মামলার 3টি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। 2020 সালে 31 ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে পলাতক আসামি কনস্টেবল সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সাথে পুলিশের দায়ের 3টি মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা থেকে সাইদুল ইসলাম শ্রীপাত ও শিপ্রা দেবনাথ মামলা থেকে অব্যাহতি প্রদান করেন আদালত। এরপর মামলাটি জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারহার আদালত থেকে মামলাটির কার্যক্রম জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে হস্তান্তর করা হয়। 2021 সালের 24 জুন পলাতক আসামি কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেন। এতে আদালত ওই দিনই তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন। 2021 সালের 27 জুন আদালত 15 আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করার আদেশ দেন, কিন্তু করোনা মহামারীর কারণে আদালতের বিচার কার্যক্রম স্থগিত থাকায় দার্য দিনগুলো সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। পরবর্তীতে 2021 সালের 23 আগস্ট থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 8 দফায় 83 জনের মধ্যে 65 জন সাক্ষ্য প্রদান করেন। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে আদালত 31 জানুয়ারি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। এছাড়া মেজর সিনহা নিহতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটি তদন্ত শেষে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়, তবে ওই তদন্ত প্রতিবেদনে কি ছিল তা প্রকাশ পায়নি। কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, 31 জানুয়ারি সিনহা হত্যা মামলার রায় প্রকাশ করা হবে। আমরা তার হত্যার বিষয়টি প্রমাণের সক্ষম হয়েছি। আমাদের আশা সর্বোচ্চ শাস্তি পাবেন ওসি প্রদীপ ও অভিযুক্তরা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে এই প্রতিবেদনটির মাধ্যমেই কিন্তু বুঝতে পেরেছেন আসলে ওসি প্রদীপ কতটা কুকর্ম করেছিলেন টেকনাফ থাকাকালীন অবস্থায়, কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিলেন। তো সেই নিরীহ মানুষগুলোর পরিবাররাই কিন্তু এখন মানে অনেকে রোজা রাখতেছেন এবং অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন ওসি প্রদীপের যেন ফাঁসি হয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা কি চাচ্ছেন, ওসি প্রদীপের কি ফাঁসি চাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তবে আমি যদি একটু মানে মানে মতামত যদি প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এরকম ওসি প্রদীপদের মতো যারা রয়েছেন আমাদের দেশে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এবং ওসি প্রদীপদেরকে দেখে যাতে আর দ্বিতীয় কোনো ওসি প্রদীপ আমাদের বাংলার বুকে জন্ম না নেয় সেটাই আমরা সকলে চাইব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।